আজকে এই ইংলিশ গ্রামারের ক্লাসে আমি তোমাদের যে টপিকস নিয়ে ডিসকাস করবো সেটা হল কম্পারিজন অফ যেটাকে ডিগ্রিজ অফ এডজেকটিভস নামেও জানা যায় তো এই টপিক জানার জন্য আমাদের প্রথমে অ্যাডজেকটিভ কী তা জানতে হবে তো এডজেকটিভ এখানে অ্যাডজেকটিভ হল এট সামথিং টু ডেস্ক্রাইব মোর অ্যাবাউট নাউন ওর প্রোনাউন অর্থাৎ নাউন বা প্রোনাউনকে সুন্দর ও বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো জুড়ে দেই সেগুলোকেই অ্যাডজেক্টিভ বলে তো এই জিনিসটাই এখানে ডেফিনিশনের মধ্যে লেখা আছে একবার আমরা ডেফিনিশনটা দেখে নেই। অ্যাডজেকটিভস আর ওয়ার্ডস দ্যাট আর ইউজ টু ডেস্ক্রাইব অর মডিফাই নাউন্স অর প্রোনাউন্স এ ওয়ার্ড দ্যাট টেলস আস মোর অ্যাবাউট এ নাউন অর প্রোনাউন তো অ্যাডজেক্টিভের এক্সাম্পল থেকে এখন আমরা এক্সাম অ্যাবজেক্টিভটা ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে প্রিয়া ইজ এ গার্ল প্রিয়া একটি মেয়ে তো যখন আমি এই জিনিসটাকে আমি যখন বলবো প্রিয়া ইজ এ ক্লেভার গার্ল তো এখানে আসছে যে প্রিয়া কীরকম গার্ল গার্ল অফ হোয়াট কাইন্ড তখন আমি বললাম যে প্রিয়া ইজ এ ক্লেবার গার্ল এখানে ক্লেবার মানে হল চালাক তো এই নাউনটাকে কী করছে ক্লেবারটা মোর স্পেসিফিক্যালি ডেসক্রাইব করছে তো এখানে এই ক্লেভারটা হলো অ্যাডজেকটিভ যেমন আরেকটা এক্সাম্পল হলো কলকাতা ইজ এ লার্জ সিটি তো সিটি অফ হোয়াট টাইপ সিটি কীরকম সিটি কলকাতা কলকাতা লার্জ সিটি তো এখানে লার্জটা কি করছে মোর অ্যাবাউট নাউন স্পেসিফাই করছে তো লার্জটা হলো এখানে অ্যাডজেক্টিভ তো এরকম আরেকটা এক্সাম্পল হলো হি ইজ এ ব্যাড বয় এখানে হোয়াট টাইপ অফ বয় এখানে ব্যাড বয় মানে খারাপ বোঝাচ্ছে ওর বয়টা কীরকম ব্যাড তো ব্যাডটা হচ্ছে অ্যাডজেকটিভ তারপরে আরেকটা এক্সাম্পল হলো এ রেড পেন এখানে পেনটা কী প্যানটা রেড তো পেনের যেটা কোয়ালিটি বোঝাচ্ছে রেড সেটাই এখানে অ্যাডজেকটিভ তো আমরা বলতে পারি যে নাউন বা প্রনাউনের কোয়ালিটি সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে বা কোয়ান্টিটি বা নাম্বার যেসব জিনিস স্পেসিফাই করে সেগুলোই হলো অ্যাডজেকটিভ এখন আমরা আমাদের টপিক্সে চলে আসছি যেটা হলো গিয়ে কম্প্যারিজন অফ অ্যাডজেকটিভ অর সেটাকে বলা যায় ডিগ্রিস অফ অ্যাডজেকটিভ অর ডিগ্রিস অফ কম্প্যারিজন নামেও আমরা সেটাকে বলতে পারি তো কম্প্যারিজন অফ একজেক্টিভকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হলো পজিটিভ ডিগ্রি সেকেন্ড হলো কম্প্যারিটিভ ডিগ্রি থার্ড হলো সুপারলেটিভ ডিগ্রি বাট বিফোর গোয়িং টু টক অ্যাবাউট দিস ওয়ান বাই ওয়ান উই শুড নো হোয়ার উই আর গোয়িং টু ইউজ দিস ডিগ্রিস মানে আমরা এই ডিগ্রিগুলো কোথায় ইউজ করব। মনে রাখবে যে যখনই কোনো কম্প্যারিজন হবে মানে তুলনা হবে তখনই ডিগ্রির ইউজ হবে তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি বলি তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা বলতে পারি যে সাপোজ একটা মেয়ে প্রিয়া ইজ এ বিউটিফুল গার্ল প্রিয়া সুন্দর মেয়ে তো তারপরে আমি বললাম প্রিয়া রিয়ার থেকে সুন্দর প্রিয়া ইজ মোর বিউটিফুল দেন রিয়া তারপরে আমি বললাম যে প্রিয়া সবার মধ্যে সুন্দর প্রিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ড এই যে আমরা এখানে তুলনা করেছি দুইজন বা দুইজনের বেশি যখনই কোনো পার্সন বা কোনো অবজেক্ট তুলনা হবে তখনই আমরা ডিগ্রি ইউজ করবো ঠিক আছে তো এখন আমরা দেখে নিই তিন ধরনের ডিগ্রি কী বুঝায় তো ফার্স্ট হলো পজিটিভ ডিগ্রি তো পজিটিভ ডিগ্রি ইট ইজ ইউসড হুয়ে নো কম্প্যারিজন ইজ মেড নো কম্প্যারিজন ইজ মেড ইট ইজ দ্য অ্যাডজেক্টিভ ইন ইট সিম্পলেস্ট ফর্ম পজিটিভ ডিগ্রি তখন হয় যখন কারোর সাথে কোনো কম্পেয়ার হয় না কোনো তুলনা হয় না ওয়ার্ড বেসিক ফর্মে যখন থাকে অ্যাডজেক্টিভটা তখনই পজিটিভ ডিগ্রি হয় যেমন একটা এক্সাম্পল এখানে দিয়েছি যেমন শ্রেয়া ইজ এ টল গার্ল এখানে অ্যাডজেক্টিভটা কী হবে বলো তো অ্যাডজেক্টিভ হল টল কারণ গাড়িটা কীরকম লম্বা লম্বা ওর কোয়ালিটি বোঝাচ্ছে তো টলটা হলো এখানে অ্যাডজেক্টিভ তো এখানে দেখো কারুর সাথে কোনো তুলনা হয়নি যা শ্রেয়ার কথা বোঝাচ্ছে যে শ্রেয়া ইজ এ টল গার্ল এখন আমরা দেখি কম্প্যারেটিভ ডিগ্রি কি কম্প্যারেটিভ ডিগ্রি হলো গিয়ে কম্প্যারিজন বিটুইন টু থিংস অর টু পিপুল যখন আমরা দুটো জিনিস বা দুজন পার্সনের মধ্যে তুলনা হবে তখনই কম্প্যারিজন ডিগ্রি ইউজ করা হবে যেমন আমি আগের এক্সাম্পল থেকে বলি আগে বলেছিলাম শ্রেয়া ইজ এ টল গার্ল এখন আমি বললাম শ্রেয়া নেহার থেকে লম্বা তো তখন কি হবে টলের কম্পারেটিভ ডিগ্রি হলো টলার তো শ্রেয়া ইজ টলার দেন নেহা তারপরে আসছে সুপারলেটিভ ডিগ্রি ইট ইজ ইউজড ওয়েন মোর দেন টু পিপুল অর থিংস আর ইউজড যখন দুইজন থেকে বেশি জিনিস বা পার্সনের মধ্যে কোনো কিছুর তুলনা হবে তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। যেমন এই এক্সাম্পলটাকেই যদি এখন বলি আমি যে শ্রেয়া সবের মধ্যে এই গ্রামের সবের মধ্যে লম্বা তো তখন কি হবে টল থেকে সুপারলেটিভ ডিগ্রি হবে টলেস্ট অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ডিগ্রি হবে টলেস্ট তো শ্রেয়া ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্যাট ভিলেজ এখন আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ডিগ্রি করার সময় যেটা মনে রাখতে হবে এটা হলো কম্পারেটিভ ডিগ্রি ইজ ফলোড বাই দ্য ওয়ার্ড দেন কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা কম্পারেটিভ ডিগ্রি বসানোর পরেই আমরা দেন ওয়ার্ডটা ইউজ করতে হবে আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় সব সময় সুপারলেটিভ ডিগ্রির আগে দই আর্টিকুলটা বসাতে হবে এক্সাম্পল শুনলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি আগের এক্সাম্পলটাই যদি তুলে আনি শ্রেয়া আর নেহার এক্সাম্পলটা তো শ্রেয়া আর নেহার যখন তুলনা হয়েছিল তখন দুজনের মধ্যে তুলনা হয়েছিল এটা কম্প্যারেটিভ ডিগ্রি হয়েছিল। তো তখন শ্রেয়া যা কে লম্বা বলেছিলাম শ্রেয়া তো শ্রেয়া ফার্স্টে লিখবো শ্রেয়া তারপরে হেল্পিং বার্ব ইজ তারপরে টলের কম্প্যারেটিভ ছিল টলার শ্রেয়া ইজ টলার তারপরেই কি আমাদের করতে হবে দেন লাগাতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে তো শ্রেয়া ইজ টলার দেন নেহা ঠিক আছে তো এই যে লেখা কম্পারিটিভ ডিগ্রি ইজ ফলোড বাই দ্য ওয়ার্ড দেন কম্পারিটিভ ডিগ্রি করার পরে টলের কম্পারেটিভ ডিগ্রি টলার টলারের পরেই আমাদের ড্যান বসাতে হয়েছে তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেমন তোমার ঘর আমার ঘরের থেকে বড় তো ইয়োর হাউস ইজ বড় অ্যাডজেক্টিভ হলো বিগ বিগার কম্পারেটিভ ডিগ্রি হলো বিগার তো বিগার ইয়োর হাউজ ইজ বিগার তারপরে দেন লাগলো এই দেনটা কম্পারেটিভ ডিগ্রি করার সময় ইউজ করতে হবে আর সুপারলেটিভ ডিগ্রির সময় সব সময় সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসাতে হয় যেমন এই এক্সাম্পলটায় যদি আমরা বলি যে আমাদের গ্রামের সবচেয়ে লম্বা মেয়ে শ্রেয়া তো শ্রেয়া ইজ টলের সুপারলেটিভ ডিগ্রি হলো টলেস্ট তো টলেস্টের আগে আমরা দি বসাবো সুপারলেটিভের সময় শ্রেয়া ইজ দি টলেস্ট গার্ল ইন দ্যাট ভিলেজ আরেকটা এক্সাম্পল যেমন দিচ্ছি সে আমাদের স্কুলের সবচেয়ে স্মার্ট ছেলে তো স্কুলের সবার সাথে তুলনা হয়েছে তো মোর দেন টু পারসেন্ট তুলনা হয়েছে তো কী লিখবো হি লিখলাম ও হেল্পিং বাব লিখলাম তারপরে কি করব স্মার্ট স্মার্ট স্মার্টেস্ট স্মার্টেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি কিন্তু সুপারলেটিভের আগে আমরা কি করতে হবে দি আর্টিকেলটা বসাতে হবে তো হি ইজ দ্য স্মার্টেস্ট বয় ইন আওয়ার স্কুল আশা করছি তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে এখন আমরা ফর্মেশন অফ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি দেখব কয়েকটা মেথডে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারিটিভ ডিগ্রি করা হয় তো এই মেথডগুলো আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব তো ফার্স্ট মেথড বলছে যে পজিটিভের ওয়ার্ডের সাথে আমরা কি করব পজিটিভ আমি আগেই বলেছি যে বেসিক ফর্ম অফ এডজেকটিভ যেটা কোনো তুলনা হয় না সেই হিসাবেই থাকে তো কী করি ফার্স্ট মেথডে হলো বাই এডিং ই আর অ্যান্ড ই এস টি টু দা পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রির সাথে ই আর অ্যাড করে আর সুপারলিটিভের সাথে ইএসটি অ্যাড করে ডিগ্রি ফর্ম করা হয় যেমন ফার্স্ট এক্সাম্পল হলো সুইট সুইটের সাথে সুইটার দেখো এখানে ই আর লেগেছে কম্পারিটিভে সুপারলেটিভে ইএসটি টল টলের সাথে কম্পারিটিভে ই আর লেগেছে সুপারলেটিভে ইএসটি লেগেছে বোল্ড বোল্ড বোল্ডার ই আর ইএসটি স্মল স্মল আর স্মলেস্ট গ্রেট গ্রেটার গ্রেইটেস্ট তো এটা হলো ফার্স্ট মেথড পজিটিভের সাথে কম্পারিটিভের করার সময় ই আর লাগে আর সুপারলেটিভের সময় পজিটিভ ওয়ার্ডের সাথে ইএসটি অ্যাড করে সুপারলেটিভ ডিগ্রি করা হয় তারপরে দুই নম্বর যেটা আছে হোয়েন দ্য পজিটিভ এন্ডস ইন ই অনলি আর অ্যান্ড এস টি আর অ্যাডেড যখন পজিটিভ ওয়ার্ড ডিগ্রির ওয়ার্ডটা লাস্টে ই লেটার থাকে তখন আমরা কম্পারেটিভ করার সময় আর আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় এস টি ইউজ করি যেমন এখানে পজিটিভ আছে লার্জ এলএ আর জি ই লাস্টে ই আছে তো কম্পারেটিভের সময় এলএ আর জি ইর সাথে আর অ্যাড করলাম তারপরে সুপারনেটিভের সময় এস টি অ্যাড করলাম লার্জ লার্জার লার্জেস্ট হোয়াইট শেষে ই আছে তো ইয়ার সাথে কম্পারিটিভ করার সময় আর হেড হবে সুপারলেটিভের সময় এস টি অ্যাড হবে ব্রেইভ ব্রেইবার আর আর অ্যাড হবে কম্পারিটিভে সুপারলেটিভে এস টি অ্যাড হবে ওয়াইজ ওয়াইজের সাথে কম্পারেটিভে আর ওয়াইজার আর সুপারলেটিভে এস টি ওয়াইজেস্ট তিন নম্বর মেথড যেটা হলো সেটা হলো বাই ডাবলিং দ্য লাস্ট কনসোনেন্ট অ্যান্ড এডিং ই আর অ্যান্ড ইএসটি টু দ্য পজিটিভ ডিগ্রি হোয়েন দ্য পজিটিভ ওয়ার্ড ইজ ওয়ান সিলেবল অ্যান্ড অ্যান্ডস ইন এ সিঙ্গুল কনসোনেন্ট মানে পজিটিভ ডিগ্রি ওয়ার্ডগুলো যখন একটি সিলেবলের থাকবে আর শেষে কনসোনেন্ট ওয়ার্ড থাকবে তখন এই যেমন এখানে দেখো পজিটিভ বিগ দেওয়া আছে বিগের শেষে কনসোনেন্ট আছে কিন্তু তার ইমিডিয়েট আগের ওয়ার্ডটা কি আছে ভাওয়েল আছে আই তখন কনসোনেন্ট ওয়ার্ডটা কি হবে যখন শেষে কনসোনেন্ট থাকবে সিঙ্গল সিলেবুলের আর তার ইমিডিয়েট আগের ওয়ার্ডটা ভাওয়েল থাকবে তখন কনসোনেন্ট ওয়ার্ডটা ডাবল হবে আর সাথে ই আর হবে যেমন বি আই জি বিগ আছে এখানে কম্পারেটিভের সময় বি আই জি তো আছেই আরেকটা জি হবে ই আর হবে বিগ বিগার আর সুপারলেটিভের সময় ডাবল জি ইএসটি হবে কারণ এখানে আগে শেষে কনসোনেন্ট আছে আর তার আগে ফাওল আছে সেম রেড রেড শেষে কনসোনেন্ট ডি আছে কিন্তু তার ইমিডিয়েট আগে ই আছে তো ডাবল ডি হয়ে যাবে রেড রেড আর কম্পারেটিভে আর সুপারলেটিভে রেডেস্ট আর ই ডাবল ডি ইএসটি এরকম আরেকটা এক্সাম্পল অনেকগুলো আছে আমি দুটো তিনটো করে এক্সাম্পল দিয়েছি এখানে আছে হট শেষের টি আছে কনসোনেন্ট তার ইমিডিয়েট আগে ও ভাভেল আছে তো ডাবল টি হয়ে যাবে ডাবল টি আর হট আর সুপারিটিভে ডাবল টি ইএসটি হটেস্ট নেক্সট মেথড যেটা হোয়েন দ্য পজিটিভ অ্যান্ডস ইন ওয়াই প্রিসিডেড বাই এ কনসোনেন্ট দি ওয়াই ইজ চেঞ্জ ইন্টু আই বিফোর এডিং ই আর অ্যান্ড ইএসটি যখন পজিটিভ ডিগ্রিতে শেষে ওয়াই থাকবে কিন্তু ওয়াইয়ের আগে কনসোন্যান্ট থাকবে তখন কম্পারেটিভ করার সময় ওয়াইয়ের উঠে আই হয়ে যাবে আর সাথে ইআর এর যুগ হবে আর সুপারলেটিভের সময় আই হয়ে সাথে ইএসটি হবে যেমন এখানে ইজি আছে ইজির আগে এস আছে কনসোন্যান্ট তো ই এ এস ওয়াইটা উঠে আই হয়ে যাবে সাথে ই আর হবে আর সুপারলেটিভে ইএসআইসটি সেম হ্যাপি এইচ এর ডাবল পি ওয়াই শেষে ওয়াই আছে তার আগে কনসনেন্ট আছে পি তো কম্পারিটিভ করার সময় এইচ এর ডাবল পি ওয়াইটা উঠে যাবে উঠে আই ইআর হ্যাপিআর সুপারলেটিভে এইচ এর ডাবল পি ওয়াই উঠে আই ই এস টি হ্যাভি শেষে ওয়াই আছে তার আগে ভি আছে কনসোনেন্ট তো কী হবে এইচ ই এ ভি আই ই আর হেভি আর আর সুপারলেটিভে হবে এইচ ই ই এ ভি আই এস ইএিআইএসটি হেভিয়েস্ট তারপরে বিজি ওয়াই আছে শেষে তার আগে কনসোনেন্ট আছে তো ওয়াই উঠে কী হবে বিইউএসআইআর আর সুপারলেটিভ হবে বি ইউএসআইসটি মানে ইজি ইজি আর ইজিয়েস্ট হ্যাপি হ্যাপি আর হ্যাপিয়েস্ট হেভি হেভি আর হ্যাভিয়েস্ট বিজি বিজিআর নেক্সট যেটা আছে পয়েন্ট বাই এটিং মোর এন্ড মোস্ট বিফোর দ্য পজিটিভ ডিগ্রি টু ওর মোর দেন টু সিলেবলস পজিটিভ ডিগ্রি যেটা থাকবে এটা কখনো দুটো সিলেবুলের থাকতে পারে তাও দুটার বেশি সিলেবুলেরও থাকতে পারে তখন আমরা কি করব পজিটিভ থেকে করার সময় এখন দেখো এখানে যেমন দেওয়া আছে অনেস্ট অনেস্টের সাথে কিন্তু আমরা আগের নিয়মের মতো অনেস্টার আর টেস্ট করলে হবে না এখানে কি করতে হবে মোর অনেস্ট মোর হবে কম্পারেটিভের সময় আর সুপারলেটিভের সময় হবে মোস্ট অনেস্ট মোর অনেস্ট মোস্ট অনেস্ট বিউটিফুল এটা বিউটিফুলে কী হবে বিউটিফুল আর বিউটিফুলেস্ট এরকম করলে ভুল হয়ে যাবে তো এখানে মোর আর মোস্ট লাগবে কম্পারেটিভে হবে মোর বিউটিফুল সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট এরকম আরও আছে যেমন অ্যাক্টিভ হতে পারে মোর অ্যাক্টিভ হবে কম্পারেটিভে সুপারলেটিভ হবে মোস্ট অ্যাক্টিভ আর শেষের যেটা মেথড হচ্ছে সেটা হলো ইরেগুলার ওয়ে অফ ফর্মিং কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি এখানে এটা হলো গিয়ে পজিটিভের সাথে কোনো মিল থাকে না আগেরগুলো আমরা যখনই করেছি আমরা দেখেছি পজিটিভ ওয়ার্ডের সাথে ইআর ইএসটি বা পজিটিভ ওয়ার্ডের সাথে মিল রেখে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি করা হয় কিন্তু এইগুলো কোনো নিয়ম নেই এগুলো কোনো রেগুলার ওয়ে নেই তার জন্য এটাকে ইরেগুলার ওয়ে বলা হয় তো এখানে দেখো প্রথমটা আছে মাছ মাছ থেকে কী হয়ে গেছে মোর হয়ে গেছে মাছ কম্পারেটিভে মোর সুপারলেটিভে মোস্ট গুড গুড থেকে গুড আর গুডেস্ট এরকম কিছু হচ্ছে না বা মোর গুড মোস্ট গুড এরকম কিছু হচ্ছে না পুরো গুড ওয়ার্ডটাই এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কম্পারেটিভে হবে বেটার সুপারলেটিভে হবে বেস্ট লিটিল লিটিল থেকে কি হবে লেস আর সুপারলেটিভে যখন সবের মধ্যে কম বোঝাবে তখন লিস্ট হয়ে যাবে লিটিল লেস লিস্ট ব্যাড ব্যাড থেকে কী হবে ওয়ার্স তারপরে ওয়ার্স্ট তো এই হল ফরমেশন যেটা মেথডগুলো এখানেই মোটামুটি সবটি মেথড ডিসক ডিসকাস করা হয়েছে তো আমি আশা করছি যে তোমরা এই ফরমেশনগুলো কিভাবে হয় আর পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে হয় সেটা বুঝতে পেরেছো সো অল দিস আর অ্যাবাউট দ্য কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড ফরমেশন অফ ডিগ্রিস আমি আশা করবো যে তোমরা বুঝতে পেরেছ আর এনজয় করেছো ক্লাসটা এখন তোমরা যদি রিয়েলি বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে গিয়ে প্রত্যেকে পজিটিভ কম্পারেটিভের আর সুপারলেটিভ ডিগ্রি দুটো করে এক্সাম্পল লিখে দেবে দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ